আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তুমি কুকিং রেসিপিটা তোমাদেরকে অনেক সহায় করতো। আজ আমি লুচকা শুক্তো দিয়ে রুটি রান্না করবো। এখানে 1 কেজি লুচি নিয়েছি, 100 গ্রাম লুচকা শুক্তো, 1 কাপ রস, 1/2 কাপ রসুন কুচি, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 কাঁচা মরিচ। মরিচ শুকনো গুলো ভালো করে ঢেলে নেব। একটা ফ্যান বসিয়ে গরম করে নিলাম। গরম পাতিলে শুকনো গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। শুটকি বাজার শেষে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ভালো করে ধুয়ে নেব। আমি পাল্টে পাল্টে করে একবার দেবো। এমন ভাবে দেবো যাতে কোনো বাল না থাকে। ভালো করে শুটকি গুলো ধুয়ে নেবে। তেলে শুটকি গুলো ধোয়া শেষ, এখন আমি রান্নায় চলে যাবো। একটা প্রথমে একটা ফ্যানে তেল বসিয়ে দিচ্ছি। 3 চা চামচের মতো তেল দিয়েছি। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গুঁড়া গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ কুচি। পেঁয়াজ আদা দিতে হলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমার ভেজে নেবো। আমাদের দিয়েছি ধনিয়া, হলুদ মরিচ, সামান্য পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। পানির উপরে তেল বেশি আসলে দিয়ে দেবো শুটকি গুলা। শুটকি গুলা 10 মিনিটে ভেজে নেবো। 10 মিনিট পর শুটকি গুলা 10 মিনিট পর শুটকি গুলা সুন্দর একটা গরম দই হবে। সেরকম দই দিয়ে দেবো লুটি গুলা। লুটি গুলা দিয়ে লো আছে, তারপর ভেজে নেবো। 10 মিনিটের পর ভেজে নেবো। এরপর ঢাকনা দিয়ে আরো কিছু পান রান্না করে দেবো। আমি এখানে 1 কাপ মাত্র পানি এড করে, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার রান্না কমপ্লিট, সুন্দর খেতে মাছ না অনেক সুন্দর হতে।